সত্তা রজ তম জন্ম মৃত্যু এবং অবতন কার্যকারিণী যে বসুন্ধরা নন্দিনী রঘুবংশ তম হরণী তাকে অপহরণ করা বিষয়ে যদি কৌশল শক্তি অাই মারি আজি হুত বাস্তব নুহে শক্তি প্রভু আপন মনে পকাচবটি লঘুটি বনবাস জীবন যাপন করিবাটা কানে বাজিলা মু আসছি দর্শন অন্য গোটা ব্যবস্থা আউ দি রাতে বড় না টঙ্কা মু দেবি টঙ্কা মু দৌছি আউ দি বড়াই দিও প্রভু তো সদিচ্ছারে ইয়ে মর্ত্য মন্ডলরে লোকর পরিচয় দিয়ে তাঙ্কু পোশাক জাতি সংসার কামনা বাসনা যে পোশাক পক্ষে লাগে সন্ন্যাসি হাতে কিন্তু কহিলা পূর্ব যেটা চিন্তা করছি
সে চিন্তাকে জানিপার তা নাই চিন্তা প্রভু জান কে রাবণ আসুছি মতো বিশ্বপিতা বন্দনা করব সে তো সীতা বিশ্ব জননী এবং লক্ষ্মণ অনন্ত শেষ দেব সে তো মহাজ্ঞানী যদি সেটাই কইবে তাহলে কৃত্যলীলা মোর পরিসমাপ্তি হব আর অনেক লীলা বাকি আছে তেণু রাবণ ভুলিয়া ধার্মিক যদি জগত নজায় তা পরমূর্ত লীলা যে অবতার মানে সে দুনিয়া আসি পারিব অবকাশটা অবতন সমিত রহিব তেণু প্রভু ভাবিলে কলে না কারণ তাকে বিলম্ব হবে অথ তাকে ব্যাস লেখিলে মহারাম পূর্ববত প্রাপ্তিও ভিকারি উপরে বাবাজি সন্ন্যাসী উপরে রাবণ আসুছি তোমাকে বিশ্ব জনন বলে প্রণাম করলে তুমি তো কল্যাণ করদব আর লীলা পরিপূর্ণতা হইপারিব গোটে কাম কর সেটি সীতা কলে কোন পাদর অহংকার গোটে খুলিকি দিব আপন মানে এতি বুঝন প্রকৃত সীতা গুণ গলে মায়া সীতা রইলা রাবণ পঞ্চবটি বনের মুখ উড়ালে তলে কুটিলে চাইদলা বিশ্বপিতা বিশ্বজন দর্শন করে আসিছি যা দেখি আশ্চর্য কেটা ভিন্ন ভাব হইলা লক্ষণ অনন্ত শেষদ দ্বারে দ্বারি হইছন কিন্তু প্রভু তত ভিতরে কেটা কাষ্ঠ আসনে বসিছন যে এনে জানু পরে বিশ্বজননী শুইছি শৈলা ভিতরে তাকে সকলি যাইছি মুকুলা কিছু ঢালি বিশ্বজননী সীতা পড়ে রামকে জানিলে শুই পড়ছে রাবণ কলা প্রভু গো বিচার ঠিক ভুল কোন রাবণ চমকিলা সে কাইয়ে কি এ তো বিশ্বপিতা রাম আউ কত ওড়া সঞ্জনে সে কোন প্রকৃত বৈথিলি রঘুবংশর কুলপালিকা এতে বড় ভুল তো সীতা করিবে না কোন ভুল কে গুণ প্রায় ক্রান্তি অর্থম বিশদ বর্ণ ওড়িয়ারে কো বলে স্ত্রীনাংশ বহুত অবক্ষ মার্গীয় হয় পুরুষ যদি ক্রান্তি আসে নারী পক্ষরে সে মুন্ড দেখি শুই যদি হুয়েত নারীর ক্রান্তি আসে স্ত্রীর সে স্বামীর পাদদেশের মুন্ড দেখি শুই জানলে তার অধিকার না ইয়ে তো জানে হুয়েত জানলে শুইলে চলত বাল মুকুড়া যেতে বহুমানে শুভ এ জীবনে সবু কর তিনটা কাম কর না সীতাঙ্ক আগে যে তিনটা গার লক্ষণ কথা তিনটা গার কোন এ আপনার শাস্ত্রকর্তা মানে কোনটি প্রচন্ড হুতির তুণীভূত তাণ্ডব খন্ড খন্ড ভ্রান্ত নিবারণ অগ্নি হুতির ব্রাহ্মণ মানে হুয়েত হুতা হুতি গুপ্ত উচ্চারণ করে যোগ কুটরে যে জলে সে অগ্নি অগ্নি হচ্ছে সীতাঙ্ক বাপা তেমন কেতে কোনটি আগে বাপা করা দ্বিতীয় খন্ড খন্ড ধ্বংস নিবারণ ধ্বংস অন্ধকার অন্ধকার বিনাশ করে সূর্য কূল বুঝলে সূর্য দ্বিতীয় গার সূর্য তৃতীয় গার পরম তপ পর মর্যাদা পুরুষোত্তম রাম নারায়ণ গার অর্থ বুঝুন যেতে ঝিও যেতে বহু দিনের আছেন সমস্ত তিন টাকার সমস্তে বৈদে সমস্তে তরকু নকরি সেটা সমস্ত সবু করল বহু তিনটা কাম কেবে কম করিব না কচ্ছ কুচ যৌনাঙ্গ বহি নিভেদ বস্ত্রা নারী
দিনে যার সবার বলে কাম নাই মুজি গোপন কর এই জীবনে দুইটা কামে মুক্তি আছে গোটা কামে মুক্তি নাই যদি কেহি নারী বিবস্ত্র হই গেল তা পাই ক্ষমার মুখ্যমর ভাত যদি অসঙ্গপূর্ণ সময়ে যৌনালীর বস্ত্র বিভেদ হয়ে গেল তার ক্ষমা আছে ক্ষমা নাই কথাটা সেই ওড়না দিয়ে বহু মানে বসন্তি উড়িয়া ঘর বহু মানে তাঁর ধর্ম তু তাকর বিবাহ কৌশল আরম্ভ হয়েছিল কইলু এমনি বহুমন্থী জীবনের থরে পড়ে আসে না যে পরে বহু বেড়ে আজিকালি বলছে না সাপ মারি বাড়ি বাটি নামে গোড়া পিঠে বুড়ি চালছি অলক্ষণ কারণ কেন কিন্তু বিবাহিতা কুলাবধ তা জীবনে গণ্ঠি ফিটে নাই কাহিনী ফিটে নাই গণ্ঠি ঘরে কে পোকা জন কে কে তলে গেদি উপরে বিবাহ কার্য সারি ঝিও আসলা বহু বেশ বিবাহ পদ্ধতি কেউ করিয়া সেতবে হয়তো সাঙ্গ সাথী পড়া পড়িছি ঝিও বহু মানে মিশি বাপা মাঙ্ক সম্বল নেই যে অলঙ্কার যে শাড়ি গোটিয়ে কথা কর্তি পারি কিন্তু কেশ নেই দেব সকল কুণ্ডাল কিন্তু গণ্ঠিটি পকাই পারিবেনি মুন্ড কুণ্ডেই দেব জনে জনে মুন্ড কুণ্ডেইব জনে সীতা মুন্ড কুণ্ডে প্রত্যেক বহু ওড়িয়া ঘর বউ মুন্ড কুণাতে নিজ হাত নিজ মুন্ড আজকাল সে বউ মানে কুণ্ডেই দৌড় কেন বাপা তো দিয়েছি ড্রেসিং টেবুল গছ উচা পিঢ়া উপরে বসব মুন্ড কুণ্ডেই তলে বসব ও মুন্ড কুণ্ডেবার লোক পছরে কাঠ পিড়া পকে মুন্ড কুণ্ডেবার বসব আপন গোটাই কথা লক্ষ্য করুন যেতে বহু বসিছ আর দুই দিন পালা আছে গোটাই উত্তর দিয়ে কেই দেই দেব 60 বছর পালার বইমা বহু মানে বুচল বুঝা এই মাউসি তাকে চুমটি উঠাই দেই অন্য কথা কিছু না তোমারই কথা লব বহু যেতলে পছরে বসি মুন্ড কুণ্ডে লোক এ পুরুণা জুড়া খল দ গতি খোলা বেলে ভঙ্গ লিখিলে প্রেত বিপাদরি আটম্বর কুনেই তা আগে তুই তো হই না
ମୁଣ୍ଡ ପୁରା ଠିକ ହଉଛି ନା ବହୁତ ଦେଖିବ, କିନ୍ତୁ ଅଇନା ଥିଲେ ଯେତେବେଳେ ଓଢ଼ଣା କାଢି ଦେଇ ମୁଣ୍ଡ କୁଣ୍ଡାଲି ସେ ଗଣ୍ଠି ଖୋଲିଦେବ, ଇଏ ଆଡମ୍ବର କରିବେ ମାନେ ଲୁଗା କାହିଁକି ମୁହଁରେ କର ନିଜ ମୁକୁଳା କେଶ ତ ନିଜେ ଦେଖିପାରନ୍ତି, ନିଜେ ଦେଖିଲେ ଆଇରନ୍ ନିଜ ମୁକୁଳା କେଶ ଯୋଉ ବହୁ ନିଜେ ଦେଖେ ନା ସେ ଆଜି ଦୁନିଆ ସବୁ କଥା ମନେ ରଖ ବହୁ ଇଏ ଗଣ୍ଠି ଥରେ ପଡେ ସେ ଗଣ୍ଠି କିଏ ପକାଇ ଜାଣିଛ ନା ନିଜେ ଜନ୍ମଦାୟୀ ନୁହେଁ ମା ସେଇଥିପାଇଁ ଶାଶୁ ଘରୁ ବୋହୁ ଯାଇକି ବାପ ଘରେ ପହଞ୍ଚିଲେ ସମସ୍ତେ ନମସ୍କାର କରନ୍ତି, ମା ନମସ୍କାର କରନ୍ତି, ନମସ୍କାର ଯାହା କହୁଛି ପ୍ରତି ନମସ୍କାର କରିବି କଲ୍ୟାଣ କରିବି ଜୀବନରେ ଥରେ ପଡେ ଥରେ ଖୋଲା ହୁଏ, କେତେବେଳେ ଖୋଲା ହୁଏ ପରାସ୍ତ ଦେଖନ୍ତୁ କେତେବେଳେ ଖୋଲା ହୁଏ କୃପଣସି ସୀମାରେ ବା ବାଡ଼ ମଝିରେ
রন্ধ্র করবে লুহা লগে কিনো রাত্রে পানি ভঙ্গা কাছে রন্ধ্র করে কড়া সূতা ব্যক্তিগত কড়া সূতার সে বাঘরে হয়ে করবা যা তুমি 20-40 লোক জমা তুমি গাড়ি মারবে পাল্লা কিন্তু বাঘ নখ এ গুণ সত্য বাঘ নিশ্চয় গুণ সত্য হলে টিকে অড়ুয়া হলে মলা বাঘ নখ মলা বাঘ নিশ কাম যেমিতি কৃপণ মলা পরে তা ধন কি নব যোধা মলা পরে তা অস্ত্র কি নব বাঘ মলা পরে তা নিঃশ্বতা নখরে কি হাত মারিব অতিব্রতা ক্ষীরপরিকা কুল বধু মহাকাঘর ঝিও হইতাম মহন্তকর বহু হইতাম আপনার ঋতুস্নান যদি কলা বহু বাপমা মরিগেলে শাশ্বত সঙ্গে মুড বুড়াইব দুটা কি হুয়ে তো শেষ বিন্যাসে মুড বুড়াইব আর সবু নেশে জোড়া বন্ধাই গেলে কথা কথা হবে কথা মানে মামু পড়াশা লেখছেন বা পাখ কানু মুড় গুটিয়ে বাড়া আনি তাকে আগে তুই তো ধর্ম ধর্ম কই গুটে গতি দে শাশু কই বহুল দেবে যাই দেখা কোন কথা কি রে করিয়া এড়ু যৌ নারী জানি শুনে দ্রৌপদী যেতে কেতবে কলে শুন মু বড় ভাউজ মা পুরো কুল পালিকা গোটে কুরু কুলর পুয়া আর তুমি দেব যৌনাঙ্গ রীতি প্রদর্শন কাম মত পুরুষ গঙ্গা সাগর স্বরূপ নতশ্চ শিব দর্শন শিব দর্শন কলা পরে আখি নষ্ট হয়ে যায় রুগুণ হয়ে যায় পুরুষ উজ্জ তেজ বীর্য শৌর্য সব দেখুন
এটা আপনার পুরাণ শুনেছেন চিত্রপট মহাযোগ ধারণ করে গোটিয়ে পুরুষ গোটিয়ে মুহূর্তে চাকরি দেওয়া ভাই ক্ষমতা তার সে দুর্বার দুঃসাহস মহাসঙ্গীন তেজ দুর্বার মহাযোগ এর আজ দ্রৌপদী দেখলে কলার দুটা জারি করে বসন্ত ভাষার বেঙ্গ কি জানি আজি রাবণ কলা কলা প্রভু
কাহিকি মায়াবৃত পঠাই দিয়ে সেটাকি মঞ্চকু তার গোটিয়ে কারণ তোমাকে অপহরণ বা মা কে অপহরণ করে উদ্দেশ্য নুহ না মা প্রকৃত পরাকাষ্ঠার পরিচয় আনিয়া পাই কোথি পাই না আপনি জানো যেতবে রাম রত্ন সীতান্ত বনকু আসিল সুমন্ত রত্নে বসি আসিলা বেলা অযোধ্যার পুরুণারে সমস্ত আপা উদ্ধারণ টাকা মিশ এ ঝর কিন্তু জনে বয়স্ক বুড়া ব্রাহ্মণ আগে রহস্য সে পাবল পুরুষা বাইরে ধরে লোক অশান্তি অঞ্চল সে বুড়া ব্রাহ্মণ কে কে যাকে আপনকর উৎকল ভট্ট মহাপাত্র ধর্মমণি কথা কলে বয়স ভাবন বিনা বিনা সমত্র কলহিতি সভাবন প্রভু যাচ্ছেন গোটে জায়গায় অযোধ্যাবাসী হসিলে মু কান্দি সে জায়গাটা কিয়ে খেয়াল আছে কিন্তু জানিছি মাতৃত্বর পরাকাষ্ঠার মহনীয়তা কেতে হতো তম কূলকু নেই তো মা লক্ষ্ণ কূলকু নেই মা বিশ্ব যাই কৌশল্যা বহু কূল কান্দুছন্তি তো মা দেখু সেতেবেলে সমস্ত অসুস্থতি কারণ কৌশল্য আসলে রাম লক্ষ্মণ ফেরি না কিন্তু মু ভাবি সেইটা আমি তার মন মুক্তি সেইটা মু কাম কিন্তু কৌশল্য ফেরি না উদ্দেশ্য রাখে তাহলে বহু মু তাতে বরুণ ফেরি না কো পোষণ করে না কো চাহু মু পোষণ যা তো কোন কিন্তু আজি পর্যন্ত তাতে কিছু মাগি বিপদের কথা কথা বলিয়ে কষ্ট বহু মাগো মাগো না স্মৃতি মাগিবি না পেট দেখু রাজবধূ
গোটে ভাগ প্রকৃতি স্ত্রী, গোটে ভাগ স্বামী স্ত্রী, যাই রাধা সবই কৃষ্ণ নাতি ভেদ করা প্রভু যেতবে বায়ুগ পছরে আপনার বুড়ি গলে আপনার রাবণ ইতিহাস দেখুন কৌশি নারী কৌশি ঝিউ বাসবি প্রভুকে জয় করিলা সপ্তখণ্ডে রাবণ আমার অঙ্গদ জন্ম হেলা যে বন্ধ ধরিকি নেই আসিলা কি মদ ধরিকি সে নেইকি আসিনি না মদ ধর সে কথা কইলে মু বিশ্ববস্ত হবে কি সূচনা দউছি চিত্রসেন গন্ধর্ব গন্ধমালা নর্তক মেরু পর্বতরে দেবতা মানে সভা করছেন নাচুথে সেতবে যোগমায়া কালী কালী লগ্ন দেহা লড় জুয়া কালী আসি পৌঁছিলা তেলে গন্ধমালা নাচলা ডরিল অভিশাপ দেলে দুনিয়া ভয় করে ঘেক গন্ধমালা ব্যঙ্গ হয়ে সমস্ত উপাস করে অহংকার ফোনা টিকি থাকে নতমস্তক হয়ে না সাপ সাপ হয়ে যা সাপ সাপ হয়ে গেল সাপ গন্ধমালা হয়ে গেল বেঙ্গ যেতে রূপ পরিবর্তন প্রভৃতি পরিবর্তন হয়ে গেল সাপ উঠেলা বেঙ্গ আউ তো সে ভাব নাই তো মন্দোদর ঋষি আশ্রম ভিতর পশিগলা বাবা টিকে দেখি আউ এই সাপটা গলা কেতে দিন বাবা যে মঠ দেখি দেখিল কিন্তু বাবা জি থাকা অবস্থায় বসে পড়ুন এমিতি অবশিষ্ট ক্ষীর স্থলীরে বসবা তবে চুলিরে বসে নেই তপস্যা তপস্যা করে চালিয়েছেন চুলিরে ক্ষীর ফুটুছি ঋষি অনুপস্থিত সময় ইয়ে সাপ বসিছি ক্ষীর মন আখে বাজিলা তেমন ক্ষীর খাইলে ফণা বড়াইছে গরম ক্ষীর ফুটুছি খাই পাইলা মতে খুঁজলু বাবা জি তু খাইলে বলি দেখ আজি যুগ খারাপ আর বেগুকে ন করি বেগ পশিলে মেটা ভিতরে লুচিছি জীবন আমি খেলে যে সাপ কলা কৃষি ক্ষীরের বর যায় আপন কুছ রাবণ অপহরণ করছিল দেখ হে পুরনের বিবেকী মহোদয় যেতে ক্ষীর দরে বরত কাল দিয়ে পড়ে আসলা এ কথা বেঙ্গ দেখু দেখুছি তপি আসিলে আশ্রমে সেই তপি আসিলে আশ্রমে সেই বিশ্বাস ন করতে বেঙ্গটা তু কে ফিরে সাপ গর অভিশাপ গুরু গুজন অভিশাপ ও হয়তো লঘুজন কিছু না কিছু উপকার লাগে ঝিউটি
যদি লাল সারা পড়ে থাকে দুধ খাই খাই পেল মল মতে মারি খান মতে মারি দেব দেবাচন করে পেলে মুড়ে খাই তো তো যাব চমারকে মেদিনি তো নরক মন্দোদর বাবা সে ঝুঁক পালিবার সম্রাট বাড়ি বাড়ি ইয়ে দিনে পারি দিকে আসলে সে ঝুঁক দেখে ঝিয়ে যদি আপনার দিনে 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 বাড়ি আশ্রমে অনুপস্থিতি সময়ে এ ঝিও সহিত যৌন সম্পর্কিত জীবনের সম্বন্ধ স্থাপন করছি ঝিও জানিছে সম্পর্কিত হওয়ার দৃষ্টিতে ঝিও গর্ভের ভুল রয়েছে এই সময়ে ময়দান বজাত বলে কুছ ময়দান বাছন্তি পানি দি অর্থ সে ঝিও সে তেল ঝিও কি মারি পছার উপসে পুরো বৃত্তান্ত কই গেল এ ময়দান ভাজ্য তেল আমার নটা পু কেতে তুমি তো সাধু তোমার সাংসারিক ধর্ম কোন দরকার কন্যা দানের যে ধর্ম সে ধর্ম আপনার দরকার না মু সংসার জীবন নটা পুরো মোর গোটা ঝিও না বাবা এমিতি বাপ না দাও এমিতি মন্ত্র দেই দেব এ বাড়ি মন্ত্র দেব
ରାବଣ ଯେତେବେଳେ ବରବେଶର ସୁସଜିତ ଆସେ ବୟଦତ୍ୟ ଜାଣେ ହେଲା ପୁଅ ଇଏ କଣ ବାପା ଏମିତି ଅସୁବିଧା କଥାରେ ମୁଁ ଏମିତି ବ୍ୟତିକ୍ରମ କରିଛି ବାଳିବ ଭଉଣୀର ଉପଯୁକ୍ତ ହେଲା ଶାନ୍ତି ଋତୁ କିଏ ଋଷିଙ୍କ ପାଖରେ ମୁଁ ବାଗଦାନ କରିଛି ଯଦି ମୋ ବଚନ ହାନି ହେଇଯାଏ ନର୍କ ଆମେ ମୋର ହେଇଯିବ ଆଉ ତୁ ତ ବ୍ୟତିକ୍ରମ କରିଦେଲଣି ଇଏ ତ ରାବଣ ଖେଳିବାର କ୍ଷମତା ମୋର ନାହିଁ ତ୍ରିପୁର ବିଜୟ ବିରସି ମତେ ମାରି ତତେ ମାରି ରାଜ୍ୟକୁ ଧ୍ୱଂସ କରି ତେଣୁ ରାବଣ କନ୍ୟା ନବା କଥା ସତ୍ୟ ହେଲେ ଯଦି ବିରୋଧ କରେ ସୃଷ୍ଟି ଆଜି ଜଳିଯିବ ରାଜ୍ୟ ଧ୍ୱଂସ ହେଇଯିବ ଋଷିଙ୍କ ବଚନରୁ ମୁଁ ବ୍ୟାହତ ହେଇଥିବାରୁ ନର୍କ ଭୋଗ ମୁଁ କରିବି ଇଏ ମୋ ରାଜ୍ୟର ପ୍ରଜାମାନେ ଅଞ୍ଚଳ ଏଣୁ ରତ୍ନ ଯଦି କରି ନିଜ ଝିଅ ବନ୍ଧୋଦରୀ ସହିତ ରାବଣର ବିବାହ ଯୋଜନା କରିଛି ନାରଦ ବତେଇ ଦେଲେ ସେ ବୁଝେଇ ଦେଲେ ସେଣେ ଯାଇକି ତୋ ସ୍ତ୍ରୀ ପତ୍ନୀ କି ରାବଣ ମହାବଳ ସରିଛି ପୁର ବିଜୟ ବୀର ରାବଣ ତା ପାଖରେ କେତେ ଯୋଉ ରାବଣ କାଖରେ ଯାକିଥିଲା ଗର୍ଜନ କରି ଆସି ପହଞ୍ଚେ ସେତେବେଳେ ହାତ ଗଣ୍ଠି ପଡିବା ହେଇଗଲା ଦେଖ ଅପର ହାତ ରାବଣ ହାତରେ ଛନ୍ଦା ସେ ହାତ ସେ ଧରିଦେବ ମୃଦୁଳା କମଳା ଝିଅ ରାବଣ କହିଲା ତୁ ମୋ ସ୍ତ୍ରୀ କି ମାରିଛୁ ଉପରେ ବ୍ରହ୍ମା ବଳରେ ବଳିଆର ରାବଣ ବ୍ରହ୍ମା ବଳିଆର ବଳିଆର ହଉଛନ୍ତି ଶିବ ବଳର ବଳିଆର ହଉଛନ୍ତି ରାବଣ ହାତରେ ବାଳି ମରିବନି କି ବାଳି ହାତରେ ରାବଣ ସୃଷ୍ଟି ଧ୍ୱଂସ ନାରଦ ପହଞ୍ଚିଲେ ବାପା ପାଖରେ ବାପା ଦୁନିଆ ବଡ ମାଠ ବ୍ରହ୍ମା ଆସି ପହଞ୍ଚି କାହିଁକି ବ୍ରାହ୍ମଣକୁ କୁହନ୍ତି କି ପକ୍ଷପାତ ବ୍ରହ୍ମାଟା ନିଶା ପକ୍ଷପାତ କହିଲେ ଉଭୟ ଛିଡ଼ା ହଉ ସମ୍ମତି ମୁଁ କହିଲି ଉଭୟ ଛିଡ଼ା ନିଷ୍ପାତି କଣ ଖାଇ ସଞ୍ଜୀବନୀ ମନ୍ତ୍ର ପାଠ କରି ଯେତେବେଳେ ମନ୍ଦୋଦରୀ ଜୀବନ ପାଇଲା ବାଳି କହିଲା ମୁଁ ନେବି ରାବଣ ବ୍ରହ୍ମା ନିଶା ପକାଇଲେ କହିଲେ ବାଳି ବାଟ ଦେଖେଇବେ କହିଲେ ତମକୁ ବାଗଦାନ କରିଥିଲେ ହୁଏତ ମହର୍ଷି ମନ୍ଦୋଦରୀ ତା ବଚନକୁ ପାଦରେ ଜଳିଛ ଋଷିଙ୍କ ଅନୁପସ୍ଥିତିରେ ଅବିବାହିତା ଝିଅ ପ୍ରତି ତମେ ଯୌନାକୃଷ୍ଟ ଚିତ୍ତରେ ସହସମ୍ବନ୍ଧ ସ୍ଥାପନ କରି ସେ ଝିଅ ଗର୍ଭରେ ପିଲା ପଡିଛି ଏ ପିଲା ତମରି ଓଡ଼ିଶା ତମେ ଆଶ୍ରମ ସମ୍ବନ୍ଧକୁ ଭାଙ୍ଗିଛ ଋଷି ବଚନକୁ ପାଦରେ ଆଡେଇ ନେଇଛ ତେଣୁ ତମର ଅଧିକାର ନାହିଁ ବରଂ ଏ ପୁଅଟା ତମ ଅଙ୍ଗ ଦତ୍ତ ବୋଲି ଆ ନା ଅଙ୍ଗ ତେଣୁ ରାବଣରୁ ରାବଣ ବିବାହ ବେଦିକ ଆସିଲା ସେ କଣ ଜାଣିଛି ମନ୍ଦୋଦରୀ ଗର୍ଭରେ ସନ୍ତାନ ଅଛି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ନିଷ୍ପତ୍ତି କେଡି ପାରିଲା ହଁ ଠିକ ହେଲା ଖାଲି ସୀତା କଥାଟା କହିବ କଥା ଦେଖନ୍ତୁ ରାବଣ କହିଲା କହିଲା ପ୍ରଭୁ ମୁଁ ଦ୍ୱିତୀୟ ପରୀକ୍ଷା ଯେତେବେଳେ ତ୍ରାହି ଲକ୍ଷ୍ମଣ ଶବ୍ଦ ଶୁଣିଛି ଯଦି ପ୍ରକୃତ ସ୍ୱାମୀ ହେଇ ସ୍ତ୍ରୀ ହେଇ ସ୍ୱାମୀ ଯୋଉ ସ୍ତ୍ରୀ ଚିହ୍ନି ନ ପାରିଲା ତାକୁ ସତୀସତୀ ପ୍ରତିକ୍ରିୟା ଆଉ ରାବଣ କହିଲା ମୋ ବାଘ ମୈଥିଳି ରାଜଜେମା ମିଥିଳା ରାଜ୍ୟମା ସୀତା ତାଙ୍କୁ ଅସତୀ ବୋଲି କାଜିବରେ ଆଡ଼ କହିଦବ କିନ୍ତୁ ମା ଯେତେବେଳେ ସେ ଶବ୍ଦ ଶୁଣିଲେ ଗଙ୍ଗାଧର ମେହେରଙ୍କ ଭାଷା ଶବ୍ଦକୁ ଶୁଣି ହୁଏତ ସେ ଉପଦ ଭିତରେ ଥିଲା ଯୋଉ ସୀତା ରୂପିଣୀ ନାୟିକା ଯିଏ ସେ କାନ୍ଦିଲା ଲକ୍ଷ୍ମଣ ଦୌଡି ଯାଉ କିନ୍ତୁ ସ୍ତ୍ରୀ ହେଇ ଅଧାତ୍ମୀ ହେଇ
স্বামী কিছু না চিনি পারি সে কেবে চিনব সে না সদরমণি সীতা আইলে চিনি সে তো মায়া সে চিনি পাইল কিন্তু ভাই চিনুছি ভাই কি হাত জোড়লে লক্ষ্মণ কলে মা আজ পর্যন্ত প্রভু নির্দেশ বিপদ পড়ছ বলে প্রভু ভাবুছ স্বামী যে সংঘাতকর সংঘাত যে বিপদর বিপদ যে জন্তুপতির জন্তুপতি তাকে পুরো গোটা কৌশি মহাশক্তি অ দণ্ড দেব আসমস্ত বিপদ উদ্ধারকার লোক তাকে উদ্ধার করব কি বিপদ পড়ে কী অতএব সীতা বনবাস কাব্য আপনার মধুবাবু লেখা কেড়ে বড় কথা জাতীয়তা কে সে কলে বইলে করিবাকু ইয়ে সে মন বহু বচন স্ত্রীলিঙ্গ রাঘবী লক্ষ্মণ কলে মা তুমি কে দিন ঘরকে বহি আসিছ ইয়ে ঘরের পরম্পরা হচ্ছে ভিন্ন অতএব রঘুবংশ সবু থাইপারে গোটি কথা নাই শত্রুকে মোকাবিলা করা রঘুবংশ রণরঙ্গের লম্ফ দেওয়া বেড়ে বরং শত্রুকে মারি পারে নতুবা মরি পারে জীবন বিকল পৃষ্ঠভঙ্গ কৌশি হয়তো রঘুবংশ দেই না কি জীবন বিকল কাহু এটা বংশর গুরুত্বপূর্ণ গরিমা এবং গারিমা যেটা বংশের নাই প্রভু বিপদ পড়লা সে তো মরি লক্ষ্মণ সে যে সীতা যে ভাষা কিন্তু লক্ষ্মণ কৌশি হুয়ে তো কলিহুড়ি দুর্দন্তি ভাউজ তা দেবর কি ভীতি ভাষা আম ওড়িয়া রামায়ণ রাগি যাই সীতা কলে কুলবধুর ধর্ম হিংসা কুলবধু কার আত্মবাদী কথা কহে কুলবধু কার মর্যাদা কু লঙ্ঘন কুলবধু সমস্ত গুরুজন পিতৃকম লোকজন পুত্রকম দেখবা তার ধর্ম দেখিয়ে ও বসুন্ধরা মন্দির মা ব্যতীত কোন আউ অধিকা কে জানিছে তাহলে মো মা কোন এই কত দেবর পুয়তুল্য দেবর কেমতি অশ্লীল ভাষা যৌ লোক কোন আজ পর্যন্ত তা পাদ ব্যতীত সর্বাঙ্গ দেখি না এত বড় কথা এমিতি বাধে কাল দিল অবধ ছবি বলে মা তুমি আজ পর্যন্ত প্রভু নির্দেশ কেবে রেডি দেখছ আজ অসহ্য হচ্ছে বছর তো পাদ ব্যতীত সর্বাঙ্গ আজ পর্যন্ত দেখার সুযোগ পাই যাচ্ছি মা আপনার গোপীনাথ পট্টনায়ক ওড়িশার ভূতপূর্ব মুখ্য জানক বলক বাপা রুটিং দেই চাউল দেই হে রঘুনাথ হে মর্যাদা পুরুষোত্তম
তো মর্যাদা ক্ষুণ্ণ করে কার কা কথা নাই স্ত্রী ধর্মের সেরা পুরুষ হুয়েত মর্যাদা উত্থাপন করে তোমাকে সে কৌছ স্ত্রী সে আনিকে মতো দৌছি হুয়েত কর কেন্দু অতএব বন কেন্দু অতর ঠোলারে বন কেন্দু আর দৌছি খাইয়া দৌছি এতে কিদা বন কেন্দু দৌছি এই তথাপি রাম রূপে মুগা কালিদাস লেখিলে সে মৃগ হইপারে সেইপাই বেশি কহিলে হে মহরিণী ধীরে ভ্রমন্ত সুন্দর ধরণ ধরু ধরু মৃগ খুশি খুশি সে কাহিকি হরিণ কাহিকি হরিণী স্ত্রী বধ নারী হত্যা করিবে দেখুছি রাম নিশ্চয় যে সর মারু আঙ্কা হাতের নমরিক রাবণ হাতের বলে মুক্তি নাই পুরুষের দেখুন সে হরিণী হইপারছে হরিণ হইপারছে এইটি সে দুই রূপক ধারণ করে তেমন সে মায়া যে কালিদাস কলে হে তথাপি রাম রূপে মুগায় মুগ কইলে হনুমান কলে হে যে অসম্ভব হে মুগ সে কলে হে মহরিণী ধীরে ভ্রমন্তি সুন্দর দুইটা কোন আপন মন যেটা মানুষ আপনার সে কথা রাজি হচ্ছেন মো কথা ভুল না 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 আপন তর্ক কাই করছেন সে কেতে কথা আপন শুনছ মু যেটা জানিছি মু আমি ঠিক কথা মায়া সে তালকে সে মায়া মৃত্যুর ভয় থিবার মুরগি রূপ ধারণ করছে কারণ প্রভু কেবলে মুক্তি দিবেন নি স্ত্রী হত্যা করে বলে তার কথি বলবে এই গুণ দেখো মুরগি হচ্ছে মুরগি হচ্ছে মৃত্যুর ভয় থাকার হরিণী যেতে বরিয়া চাহুছি তেমন যে দূর দেখি একা পচার আমার ষাটে বর্ষ পালাকার এ বাউন বর্ষ পালাকার জীবনরে আপনার পাখে প্রশংস তাই ন জীবনে কেতে থর প্রথম হল আমি আপন মান গুলা জ্ঞানী মান মত দেই কেতে শাস্ত্র অনুধান করি এইটা সার ইয়ে তদ ভিন্ন সীতা দেখুছেন হরিণের আপ দেখি মৃগ কৌতুক আসিছি হরিণী রূপ ধরি কিন্তু ইয়ে মারিয়া পুয়া লাল কো হরিণ রূপ ধরি হেলা একা কথা ইয়ে তিনটা গাল কত ডেট যাই করে বসে কল কোন তিন জায়গার রাবণ কিলা শেষ কথা বসে আজ তিনটা গাল দিয়ে পরে মুখে ভেদ হচ্ছে বিধি বৈষ্ণবন এত এটা বাম করে তা খুদেছি হস্তরে আসিলে মাটি বহিজগত মাটি সমান সমান সতী সাধী পতি প্রাণা স্ত্রী পাখে স্বামীর প্রতিভা কু এনেদেলা বেড়ে ক্ষমতা কার অছি বাপারণ পকাই দেলা বেড়ে আপনি লঙ্ঘন করি পারিবে পিতৃ সত্তা কু গুরু সত্তা কু গুণগুরু সত্তা কু অতিক্রম করে কার ক্ষমতা দাতা ভেদ হবে কি মু আত্মার কি কোন লি দেলা রাম সত্তা লি ভেদ হবে মু না সূর্য সত্তা লি ভেদ হবে মু না পিতৃ সত্তা লি ভেদ হবে মু না আর তা কথা অছি না যে সে গাড়ি গুটেইলা সে গাড়ি দেই বাধা স্বামী নন্দু গোরে আড়িবা সেয়া নিজ বাপা নিজ প্রভুর উপরে আড়িদবা সে মু জানি যে প্রকৃতি সীতা ন তেণু ব্রাহ্মণর কর্ম যোউটা যোউটা ক্ষত্রিয় মান পাখুর বা যজমান পাখুর মায়া অপহরণ করিবা ব্রাহ্মণ ধর্ম ওড়িয়া ভাগবত তা লেখা যাইছি যে হেব আত্মার বই পুরো ভাঙা হে মারে গুরু ব্রাহ্মণ হে মারে গুরু ব্রাহ্মণ হে মারে শ্রীমদ ভাগবত শব্দ আত্মার বই যদি যে হেলা সে গুরু হচ্ছে ব্রাহ্মণ আকার চলে চলে এটা
সত্য যদি গুরু কুমারী ও ব্রাহ্মণ কুমারী আর দুনিয়া রহব কিন্তু ভাগবত নবাখাই হুয়ে তো শব্দাডম্বর বিহীন কিন্তু উপমেয়িক সন্নিবেশে ভাবগর্ভক পদসী সেইপাই জগন্নাথ যেটি সম্মান নদ ভাগবত সে মলা বেড়ে জগন্নাথ না স্মরণ করা পূর্ণ বহু ভাগবত দেখুন কেন প্রত্যেক পদরে প্রতি অক্ষরে দেবোপম দেবোত্তম ভাবধারা পরিপ্রকাশ যেতবে বিপদ পড়লা অর্জুন কু ভগবান নির্দেশ দেলে গুরু গুরু ব্রাহ্মণ সমস্ত না 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 সে কথা গুরু ব্রাহ্মণ কু না গুরু আত্মার বৈরী হবে না ব্রাহ্মণ আত্মার বৈরী হবে না যদি গুরু আত্মার বৈরী আত্মত্রাণ করে লোক কি অছে উত্তর দিও দেখি যদি পুরোধা ব্রাহ্মণ যদি আত্মার বৈরী হব তাহলে আত্ম ত্রাণ করিব কি গুরু আত্মার বৈরী হুঁতি নেই ব্রাহ্মণ আত্মার বৈরী হুঁতি নেই যিয়ে হব কিয়ে হব ছটা বৈরী অছন্দ আত্মার ছটা কাম ক্রোধ লোভ দোহ মদ মাছ এ মায়ার ছটা পতংস এ মায়াকে পরিহার করিয়া পাই যদি হেবে গুরু দমন করি পারিবে ব্রাহ্মণ বনিষ্ঠ ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণ এবং গুরু বিনা আত্মার বৈ যে অতবে ছর বা ছয় কুকু দমন করে ক্ষমতা বিষয় আম পঞ্চায়েত তো কে রাবণ সে কথা কইলা প্রভু ব্রাহ্মণ ও ধর্ম হচ্ছে মায়া অপস্থন করি যে মায়া পাই তবে জানার পরি মু ব্রাহ্মণ ও আসিতে যত দাস নাগর প্রভু করে মায়া গিয়ে সবর্ণ হরিজন গিরিজন
ଦାନ ବି ଅଛି, କିନ୍ତୁ ରାଜନୀତିରେ ଦାନ ଅଛି, ଟଙ୍କା କିଆ ଚାଉଳ, ଚାଷୀଙ୍କ ଜୀବନ ବଞ୍ଚି, ବଡ଼ ଲୋକ ଯିଏ ନେତା ସେ ସବୁ ଚଳି ଯାଉଛନ୍ତି, ଇଏ ସବୁ ପଶୁଛନ୍ତି ଆସିକି ଆମ ଘରେ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ମାଲିକ ସିଏ ଚଳି ଯାଉଛନ୍ତି, ଆଉ ଯିଏ ଦିନ ଦରିଦ୍ର ଚାଷ କରୁଛନ୍ତି ମୂଲିଆ କେ ପାଉଛନ୍ତି ନା ଟଙ୍କା ଟେଦରେ ବହୁତ ପଚିଶ ଟଙ୍କାରେ ପଚିଶ କେଜି ଚାଉଳ ଚାଉଳ ଦଶ କେଜି ଖାଇଲେ ଆଉ ଦଶ କେଜି ବିକି ଦେଲେ ବାର ଟଙ୍କା ହିସାବ ରାଜଧାନୀ ଚୋରି ହଉଛି ନା ଚୋରି ହଉଛି ନାରୀ ଧର୍ଷଣ ଏବେ ଆମ କେନ୍ଦ୍ରାପଡା ବନ୍ଦ କରିଛି ଆଜ୍ଞା ଆଉ ନାରୀ ଧର୍ଷଣ ଏବେ ପୁରୁଷ ଧର୍ଷଣ ଆମର ଅଧିକ ପାଲା ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ।